হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ওয়ার্ম টাচ। আমি অর্ণব। আজকে আমি আপনাদের সামনে ফ্রন্টেকের 20 ইঞ্চ এলইডি মনিটর আনবক্সিং করব। এই ফ্রন্টেক 20 ইঞ্চ এলইডি মনিটরের আনবক্সিং এবং রিভিউ আপনি ভিডিও কিন্তু পাবেন না, আমার এই চ্যানেলে প্রথম। আর আপনারা দেখতে থাকুন, আমি পুরো ডিটেলসে আমি বলেছি। আর যারা কম দামের ভেতরে খুব ভালো এলইডি মনিটর চাইছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। আর এই ভিডিওটি দেখুন, এটা 20 ইঞ্চ এলইডি মনিটরের, এটা মডেল নাম্বার MON-0054। আর দেখতেই পাচ্ছেন এখানে 20 ইঞ্চ লেখাই আছে। 16:9 এটা ডিসপ্লে, আর এটা পিক্সেল হচ্ছে 16x900। আর ডুয়েল পোর্ট আছে, HDMI পোর্টও আছে আর ভিজিও পোর্টও আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। দুটো পোর্টে যে কোনো আপনি কানেক্ট করতে পারেন। আপনাদের যদি গ্রাফিক্স কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা HDMI পোর্টেও চালাতে পারবেন। আর এটা হচ্ছে স্পেসিফিকেশান, আর এর ভেতরে কি কি থাকে সেটা বক্সের গায়ে লেখা রয়েছে। আর এখানে লেখা আছে, অনেকটাই দাম লেখা আছে, কিন্তু মার্কেটে গেলে আপনি অনেক কমই পেয়ে যাবেন। চলুন তাড়াতাড়ি এটিকে আনবক্সিং করে ফেলি। স্ট্যান্ড লাগানোর জন্য দেখুন এখানে একটা ক্লিপ আছে, এই ক্লিপটা এর সাথে এখানে আটকে যাবে। এটা খুব সহজেই আপনি লাগিয়ে নিতে পারবেন। আর এটা মোটামুটি 24 ওয়াট কারেন্ট খরচা করবে, এখানে লেখাই আছে 24 ওয়াট কারেন্ট খরচা করবে। এটা হচ্ছে পাওয়ার কেবিল, আর এখানে ভিজিএ পোর্ট আছে আর HDMI পোর্ট আছে। আর এই পেছনের দিকে দেখুন এখানে আছে অটোমেটিক অটো একটা আছে, অটো আছে, মেনু আছে, আপ ডাউন আর পাওয়ার বাটন আছে। এটার ফাংশনও আমি আপনাদের পরে দেখিয়ে দেব। এটা মনিটরের পেছনের দিক, এটা উপরের দিকে গরম হাওয়া পাস করার জন্য একটা ভেন্টিলেশন রয়েছে, নিচের দিকেও একটা রয়েছে। আর নিচের দিকে দেখুন এটা হচ্ছে মেনু বটনগুলো রয়েছে, পাওয়ার অফ অন বটন। আর দেখুন এটা 20 সেন্টিমিটার মোটা, বা থিকনেস হচ্ছে 20 সেন্টিমিটার, খুব একটা মোটা না। আর মনিটর খুবই একটা ভারীও না। আমি এটাকে সেট করে নিয়েছি, এটাকে অন করে ডিসপ্লে আপনাদের দেখাচ্ছি। তবে ক্যামেরাতে আপনাদের ডিসপ্লে খুব একটা আপনি বুঝতে পারবেন না, এটা কিন্তু IPS ডিসপ্লে নয়। নিচ থেকে দেখলে কিন্তু এভাবে স্ক্রিনটা এরকম কালো রঙের একটু ব্ল্যাকিশ হয়ে যাবে, আর ওপর দিকে থেকে দেখলে একটু হোয়াইট হয়ে যাবে। কিন্তু বাঁ দিক বা ডান দিক থেকে দেখলে খুব একটা প্রবলেম সেরকম হবে না। আমি দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতেই পারছেন খুব একটা প্রবলেম হচ্ছে। ডান দিক দিয়ে হয়তো একটু হচ্ছে, বাঁ দিক দিয়ে মোটামুটি ঠিকই আছে। আর এই মনিটর আপনি গেম খেলার জন্যে বা এমনি CCTV বা এমনি কম্পিউটারে কাজ করার জন্য ঠিক আছে। যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন বা ফটোশপের কাজ করেন তাদের জন্য কিন্তু এই মনিটর ঠিক হবে না। আর এটা পাওয়ার বাটন অন করলাম, ওটা টিপে তার ঠিক পরেই দেখুন একটা অটোমেটিক একটা মোড থাকে বিভিন্ন কালার সেটআপের জন্য, যেটা আমি প্রেস করছি। দেখুন বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে বা বিভিন্ন সেটিংস চেঞ্জ হচ্ছে, সেটা ওই ডাউন যে সুইচটা আছে ওটা টিপলেই কিন্তু এটা চেঞ্জ হবে। এরপরে আপনার মেনু আছে, মেনুটা টিপে আপনি কালার অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্ট এগুলো আপনি করতে পারবেন। এটা সিলেকশান করে আপনাকে এবার ডাউন আর আপ যে দুটো সুইচ আছে ওটা দিয়ে কিন্তু এগুলোকে সেটিংস করতে হবে। একদম ডান দিকে যে সুইচ আছে ওটা হচ্ছে অটো লেখা আছে, ওটা করলে আপনার স্ক্রিনটা অটোমেটিক সেট হয়ে যাবে, ওর রেজুলেশন অনুযায়ী সেট হয়ে যাবে। আর মনিটরটা আপনি ম্যাক্সিমাম টিল্ট করতে পারবেন, কতটা দেখাচ্ছি। এ দেখুন এই এতটা ম্যাক্সিমাম আপনি টিল্ট করতে পারবেন, এর থেকে বেশি টিল্ট করা যাবে না। আর এটা আপনি সোজা করতে পারবেন, সামনের দিকে একটু ঝোঁকাতে পারবেন, একটুখানি ঝুঁকে থাকে, খুব একটা ঝুঁকে থাকে না, ম্যাক্সিমাম হচ্ছে এতটা আপনি করতে পারবেন। তবে আপনারা এই মনিটর নিতে পারেন, এটা খুব একটা খারাপ মনিটর নয়, এটা ফুল এইচডি না হলেও এইচডিতে আপনি মোটামুটি ভালোই রেজাল্ট পাবেন। যারা সিসিটিভি ক্যামেরাতে এর জন্য ইউজ করছেন তাদের জন্য এই মনিটর খুবই ভালো। আর এমনি আপনারা বাড়িতে অফিসিয়ালি কাজকর্মের জন্য নিতে পারেন। তবে ফটোশপ বা গ্রাফিক্স ডিজাইনের জন্য কিন্তু এই মনিটর আপনাদের কালার কারেকশানের যেসব কাজ হয় সেই সব কাজের জন্য কিন্তু এই মনিটরের একটু অসুবিধা হবে, এটা আমার মনে হয়। এরকম ইলেকট্রনিক্স বিভিন্ন প্রোডাক্ট আমি আনবক্সিং করি এবং বিভিন্ন সার্কিট বা রিপেয়ারিংয়ের ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে আসি। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই একটু লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে।